আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোনেরা বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইটেন জার্নির শেষ সেগমেন্টে আশা করছি আপনারা আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনছিলাম আপনাদের করা বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর আর প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমে দিন আল কুরআন রিচার্স ফাউন্ডেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান শেখ হাসান নুরি চৌধুরী দর্শক আমরা এই সেগমেন্টের শুরুতে আজকের আমাদের টপিক ইসরা এবং মেয়ারাজ এই মেয়ারাজ নিয়ে আমরা আলোচনা শুনবো আর মেয়ারাজের আলোচনা শোনার পরেই যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা সময় পেলে আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা অথবা আমরা আপনাদের প্রশ্নের হাতে থাকা প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব যারা টেলিফোনের লাইনে আছেন আমি একটু অনুরোধ করি একটু ধৈর্য ধারণ করুন প্লিজ মহারাম আমরা আসলে যথারীতি আলোচনায় ফিরছি মেয়ারাজ সংক্রান্ত আলোচনা একটু জানা দরকার আপনি আগেই বলেছেন যে এই সফরটাকেই কিন্তু সবাই মেয়ারাজ নামে জানে অথচ আমরা নিয়ে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত আমরা এখান থেকে আবার শুরু করি ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে যে এই সংক্ষেপ আলোচনায় তো এটা করা সম্ভব নয় এরপর আমরা যতটুকু যেহেতু

মতবিনিময় করার পরে যখন জিবরিল আমিন আল্লাহ রসুলসাল্লামকে নিয়ে উপর দিকে উঠলেন তখন যেভাবে মক্কা মুখার্মা থাকে মসজিদ রাকসা পর্যন্ত বুরাকে আরোহণ করেছেন ওই জায়গা আবার হাদিসের পরিবেশে রাফরাফ বলা হয়েছে এবং রাফরাফ এটা কি রাফরাফ হচ্ছে রসুল্ল সাল্লা বলছেন যে একটা সিঁড়ির মতো কী করা হয়েছে সামনে আনা হয়েছে ওই শ্রেণীর মধ্যে রসুলের করিম সৌরুল ইসলাম দাঁড়ান অবস্থায় ছিলেন না বুরাক নিয়ে আরোহণ করেছেন এটা নিয়েও বিতর্ক আছে তো এরপরেও বলা যায় যা সহজ ভাষায় হচ্ছে যে বুরাকই বলেন আর রাখরাব বলেন এগুলো কুদরতি একটা কি এই বাহন বলতে হবে আর কি আরবিতে বীরক্ষণ শব্দের অর্থ হল বিজলি বা কারেন্ট আমরা আর বুরাকে যদি আমরা বলি যে এটা এখন এটা দেখুন আনিমেল না যদি আনিমেল হতো তাহলে অবশ্যই তার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে থাকতো থাকতো কিন্তু আজ পর্যন্ত মনে করেন এই কোনো প্রজন্ম আছে বলে আমার জানা নাই শেখ আমরা আমি আপনার কথার ফাঁকে একটি কথা বলছি বলে নিতে চাই যেটা হলো যে আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার বানানো হয় যে একটা ঘোড়া মেয়েদের মতো একটা ঘোড়া আছে সামন অংশটা হচ্ছে একটা মেয়ে পিছনের দিকটা একটা পশু অ্যানিম্যাল এবং সেখানে বোঝা বোঝানো হয় যে সেটা ছিল বা বোরাক এবং এই এই ধরনের বোরাকে করে সিদ্ধার্থ মন সাথে গিয়েছেন করেছেন যে এই ধরনের একটা বিষয় আছে কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে ওগুলো তো সম্পূর্ণ ভুয়া ওরা ক্ষেত্রে এক দুই আপনি যেটা বলেছেন ওইটা মহিলার মধ্যে ফেস দেয় নাউজুল্লা দিয়ে গুলা এইভাবে করে এটা তো শরীর না এগুলো ভুয়া এগুলোকে বাহির করছে এখন প্রশ্ন হচ্ছে বোরাক বলেন আর রাফরা বলেন এগুলো কুদরতি একটা মনে করেন বাহন এবং আজকে যেটা মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা যা পেয়েছি এটা বোঝা হাজার হাজার বছর আগে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যে এই টেকনোলজির সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই কারণ ইসলাম এটা কিন্তু একটা কুদরতি একটা বাহনই ছিল মানে দ্রুত যেটা যেতে পারে আর কি রাফরাফের মাধ্যমে রসুল করিম সাল্লি আসাল্লামকে জিবরিল আমি নিয়ে ওপর দিকে প্রথম আসমানের আসমানে যাওয়ার পরে ওই জায়গায় প্রথম আসমানের কি দারওয়ান ফিরিশা জিজ্ঞেস করেছেন যে হে জিবরিল আপনার সাথে কে যে আমার সাথে সাল্লাম বলে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে না আপনি নিয়ে আসতেন বলে ওনাকে তো কি করা হয়েছে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে তখন দরজা খুলে দেওয়া হয়েছে এইভাবে প্রথম আসমান অতিক্রম করেছেন প্রথম আসমানে

অসম্ভব কিছু না ইন আমরুহু ইদা আর আদ সেই আনু লাহু কুন ফায়াকুন মুহূর্তের ভিতরে আল্লাহ আর কথা আল্লাদেরকে আনতে পারেন নিতে পারেন এইটা আল্লাহর কুদরতের জন্য সম্ভব না এরপরে আল্লাহ রসুল সুল্লাহলামকে জান্নাত জাহান্নাম সবগুলা কি করা হয়েছে পরিদর্শন করানো হয়েছে কারণ নয়ত হয়েছে এইগুলোর জন্য যে আল্লাহ রসুল্লাহলাম যাদেরগুলা নিজের সুরজকে দেখে আসেন এরপরে জিবরিল আমিনকে যাওয়ার পরে সিদ্ধার্থীল মুনতাহার তাহার যাওয়ার পরে আর জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এর উপরে যাওয়ার আমার কি নাই পারমিশন নেই ক্ষমতা নাই তখন রসুল করিম সাল্লা বলেছেন যে আমি কিভাবে একাই যাবো বলে আল্লাহ তাবারক আল্লাহ তার কুদ্রতের মাধ্যমে আপনাকে নিয়ে যাবেন এরপরে রসুল করিম সাল্লামকে আল্লাহ তাবারক আল্লাহ তার কুদ্রতের মাধ্যমে নিয়ে গেছেন একেবারে

কারণ প্রত্যেকটা আবাদত দুনিয়াতে ফরজ হয়েছে কিন্তু এই নামাজটা ফরজ হয়েছে মেয়রাজের মধ্যে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ এর সাদ করেছেন যেটা আমি প্রথমে তিলাওয়ি হাসিদ আসসালাত যে আমিনদের জন্য না সালাহ বা নামাজটা হচ্ছে মেয়ার অর্থাৎ আমি মোহাম্মদুর রসুল্লাহাম আর সে আজিমে যাওয়ার পরে আল্লাহাবার হ্যাঁ হাতিয়া দিয়েছেন করেছি আমার উম্মত যখন নামাজে দাঁড়াই যায় তখন আমার আল্লাহাবার গাওয়াত শুরু এই জন্য নামাজের গুরুত্ব এবং নামাজরে মানে খুব মানে গুরুত্বর সাথে আদায় করা আর মন এবং আপনার সবকিছু আল্লাহর দিকে মতাবজ্জা করে নামাজ পড়া এটা হচ্ছে সবচেয়ে বড় একান্ত প্রয়োজন অনেক সময় আমরা নমাজের মধ্যে অবহেলা করি নমাজের লক্ষ্য করি না বা অনেকে করে কি নামাজ আমরা পড়ি না এইগুলো থেকে আমাদেরকে কিন্তু কী করতে হবে বাঁচতে হবে এবং নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি বেশি দিতে হবে কারণ যেটা এটা মেয়ারাজ মেয়ারাজের সমতুল্য এই জন্য আপনারা দেখবেন যে নামাজের মাছ আলাহ হচ্ছে যে একজন নামাজের সামন দিকে যাওয়ার চেয়ে আল্লাহর রসুল বরুদিন চল্লিশ পর দাঁড়িয়ে থাকা ভালো তার কারণ কি দুই মুরব্বী যদি পাশাপাশি কথা বলেন মধ্যে যে আমি হাদিটা যাই যে মানুষ আমাকে বেআদব বলবে ঠিক একইভাবে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেছে তখন বান্দা স্বয়ং রব্বুল আলমীর সাথে কথা বলে ওই সময় যদি আমি তার ভাবসা সামন্ত্রী যাই তাহলে এটা চরম বে আদমি এই জন্য আসলে নামাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত ইমানের পরেই হাদিজাহের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আর নামাজটাকে যদি নামাজের মতো পড়া না হয় তাই কোরআনে বলা হচ্ছে বাবা ইল্ল মুসাল্লিন ওয়াইল নামক নামুক জাহান্ন জন্য যারা নামাজি তাদের জন্য এই জন্য আমাদের নামাজকে আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে এবং জানতে হবে বুঝতে হবে এটি হচ্ছে আসলে মেয়ারাজের মূল মানে শিক্ষা বা রহস্য এছাড়া যে মনে করেন রসুল করিম সাল্লামের যে মজিজা এই ময়জিজার মধ্যে একটা ময়জিজা হচ্ছে মেয়ারা মেয়া রাজ্যটা আর যে মাস অর্থাৎ রজব মাস এই মাসের ছাদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করতেন আল্লাহ বারিকাফি রজাব ও শাহবান ওবাল্লিক না রামাদান যে আল্লাহ আমাকে রজব এবং শাহবানের বারাকাত দান করো আর রামাদান পর্যন্ত পৌঁছাও অর্থাৎ রামাদানে যাতে আমি পরিপূর্ণ হক আদায় করে মাদত করতে পারি এই জন্য আমাদের জন্য বুঝতে হবে যে রজবেরও ফজিলত আছে শাহবানেরও ফজিলত আছে রমজানে তো অবশ্যই আছে তো আল্লাহ তাবার কাবা তাহলে আমরা আমাদেরকে সঠিকভাবে এই দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন শেখ এবার একটি প্রশ্ন এই যে অনেকেরই অনেকেই জানতে চান যে মেরাজ কখন সংগঠিত হয়েছিল সেটা মাসের শুরুতে প্রথম তারিখে নাকি প্রথম শুক্রবারে নাকি টোয়েন্টি সেভেন্থ অফ রজব মানে রজবের সাতাশ তারিখ হয়েছিল অনেকগুলো অপিনিয়ন্স আছে এখানে কিন্তু আমরা আমাদের সমাজে একটা তারিখকে আমরা ফিক্স করে নিয়েছি এবং এই তারিখকেই আমরা অনুসরণ করে এই রাত্রিকে অনুসরণ করে বিভিন্ন ধরনের এবাদত প্রচলিত আছে এই এবাদত যেগুলো আছে সেগুলো কি হাদিসারা ইসলাম এই সময় করেছেন বা সাহাবা একরাম করেছিলেন কিনা এ বিষয়টি আমরা একটু জানতে চেষ্টা করি আসলে ছাব্বিশ তারিখ দিয়ে গত রাত্রে সাতাইশে রজম। আমাদের কাছে প্রসিদ্ধ এবং ফেমাস হয়ে গেছে যে এই রাত্রে জব এই ম্যারাজ ঘটেছিল তবে আসলে এটা নিয়েও ভিন্ন মত আছে সুতরাং এটা ফিক্সড করা তো দরকার নাই এক দুই নম্বর এটা যে আমার জানতেই হবে এমন কোনো কথা নয় আর এই রাত্রে বিশেষ কোনো এবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয় যে এই রাতে কোনো এবাদত ইবাদত করতে হবে বা আলাদা কিছু করতে বা মেয়েরাজের রাতের আগে উদযাপন করতে হবে এই ধরনের কোনো উৎসব ইসলামে আছে আসে বলে আমার জানা নাই। জাসাকুমুল্লাহ খাইর হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি দর্শক ভাই মনের আজকের আলোচনা থেকে উপকৃত হবেন এবং আমরা অনেক কিছুই জানলাম বিশেষ করে আপনি যেটা বলেছেন যে মেরাজের মূল তাৎপর্যটি হচ্ছে নামাজ আমরা যেন নামাজ আমরা সঠিকভাবে এবং না আদায় করতে পারি নাহলে কিন্তু আমাদের এই নামাজগুলো কাজে আসবে প্রিয় দর্শক আপনারা দেখছেন জার্নি আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা শুনেছি আমরা এখন শুনবো আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা শাহ এক ভাই জাকাতের বিষয়ে জানতে চেয়েছেন যে একজন বোন আসলে প্রশ্ন রেখেছেন যে কোন সাইয়দ বংশের কোন মানুষকে জাকাত দেওয়া যাবে কিনা যে বোন আসল ব্যাপার হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আহলে বায়াত যারা অর্থাৎ ডাইরেক্ট যারা রসুল সাল্লাহসাল্লামের বংশের বংশের ফ্যামিলির এদেরকে জাকাত বা সাদ কায়েদের জন্য হারাম ছিল এটা কিন্তু তাদের সম্মান এবং তাদের মর্যাদার কারণে কিন্তু দেড় হাজার দুই হাজার বছর পরে এখন এসে সাইয়েদ বা এরা খেতে পারবেন কিনা এমন মাস আল্লাহ তো নেই শুধুমাত্র আহলে আহলেবাহ যারা ছিলেন ডাইরেক্ট যারা আল্লাহ সাল্লাহ ইসলামের বংশের সাথে কানেক্ট ছিলেন ওই সময় এদের জন্য যা হারাম ছিল সাদা হারাম ছিল জি আশা করি বুঝতে পেরেছেন বোন হ্যাঁ এবার বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে চেয়ারে বসে ইশারায় যদি নামাজ আদায় করেন তাহলে হবে কি না আর প্রশ্নের শেষের অংশটা ছিল যে উনি নামাজ বা ইশার নামাজে নম্বর নম্বর সুরা দিয়ে থেলাওয়াত করেন বিশেষ করে উনি বলেছেন সুরা মুজাম্মিলের কথা বলেছেন আমানার রাসুল কথা বলেছেন সুরা হাসরের কথাও বলেছেন ঠিক আছে কিনা যদি আপনার কষ্ট হয় বসতে মাটিতে বসতে তাহলে তো অবশ্যই আপনার এই চেয়ারে বসে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই যেহেতু আপনার হাঁটুর দ্বারা অত আপনি করতে পারেন না তবে সহজ ব্যাপার হচ্ছে যেহেতু নামাজের গুরুত্ব বেশি ফরজ নামাজটাকে যদি সম্ভব হয় আর আপনি ফ্লুরে বসে অথবা মনে করেন টুলে বসে পড়েন অথবা যত নিচে নামাজ কারণ ফরজ নামাজের গুরুত্ব বেশি যদি কষ্ট না হয় অথবা যদি আপনি পাও করতে না পারেন পাওকে যদি লম্বা করে কেবলাম দিকে দিয়া আপনি মাটিতে বসে ফরজ আদায় করেন তাহলে উত্তম হবে আর সুন্নত নফল আপনি চেয়ারে বসে পড়তে পারেন এই কারণে কারণ সুন্নত নফলের মাছ আলা অনেকটা শিথিল এবং হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লামাম আরোহণের মধ্যে উঠের মধ্যে অথবা গাদার পিঠে সোয়ার হয়ে আল্লাহ রসুল কী করেছেন সুন্নত নফল আদায় করেছেন কিন্তু ফরজ নমাজ কোনো সময় আল্লাহ রসুলসল্লাহসলাম আরোহণের উপর বসে আদায় করেন নাই এই জন্য ফরজনুমাজ সবচেয়ে ভালো হবে কিন্তু যদি আপনার কষ্ট হয় আপনি পারেন না তাহলে চেয়ারে বসে বা যেভাবে পড়বেন আদায় হবে ইনশাআল্লাহ আর সুরা দিয়ে তেলাওয়াত করার সুরা অথবা বাট্টি সুরা আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন এটা অনুমোদন অনুমোদন আছে জাজাকুমুল্লাহ হের মোহতারমে আবার একটি প্রশ্ন দুনিয়ায় কোনো অপরাধের জন্য যদি কাউকে শাস্তি দেওয়া হয় বিশেষ করে ফাঁসির কথা বলা হয়েছে অথবা জেলের কথা তাকে এভাবে দণ্ড দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তাহলে আখেরাতে কি তাকে আর শাস্তির সম্মুখীন হতে হবে মূল বিষয়টা হচ্ছে যে হাসরের মাঠে সে ওনাকে আবার শাস্তির সম্মুখীন হতে পারবে পারে না ওইটা বলা আমাদের জন্য সম্ভব নয় কারণ মা লিখি ইয়ুমিদ্দিন বিচার দিনের মালিক আল্লাহ তো হওয়ারের কাথা আলাহ আল্লাহ চাইলে ইচ্ছা করলে এমনি মাফ করে দিতে পারেন আল্লাহ চাইলে আবার সাজাও দিতে পারেন ইং তু আকজিব হুম এবাদুক ওয়াল্লা হুমফাইনা কান্তাল আজিজুল হাকিম যাকে ইচ্ছা ছেড়ে দেবো যাকে ইচ্ছা আমি ধরবো এটা আল্লাহর পাওয়ার তবে খোরান হাদিস অথবা এই এর ব্যাখ্যা বা যেগুলো পাওয়া যায় কি যদি ইসলামী রাষ্ট্র হয় আর খলিফা কর্তৃক যদি কোরআনের হদুদ কায়েম হয় অর্থাৎ একজন মানুষ চুরি করেছে কিন্তু তার হাত কেটে দেওয়া হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে সেও সঠিকভাবে থা করেছে তাইলে তার মাফ দুনিয়ার এই শাস্তির কারণে আল্লাহর হাসরের আজাব মাফ হয়ে যাবে কিনা এটা নিয়ে ভিন্ন মতভেদ থাকলেও অনেকের মতেই কিন্তু কী হয়ে যাবে মাফ হয়ে যাবে তবে শর্ত হচ্ছে এটা শরীর কী হতে হবে এই

হ্যাঁ যদি কেউ বাথরুমে বা টয়লেটে যান সেক্ষেত্রে কি ধরনের গুণা হবে গরের ভিতরে মহরিম যাদেরকে বলা হয় নিজের বাপ অথবা নিজের আপন ভাই অথবা নিজের আপন চাচা অথবা মামা অর্থাৎ চোদ্দো জন এদের সামনে তো বাহির হওয়া যাই আছে এবং যদি প্রয়োজনের খাতিরে মাথা খুলে ফেলেন তাহলে গুণা হবে না তবে মহিলাদের জন্য ঘরের ভিতরেও শালীনতার কারণে মাথার মধ্যে কাপড় দিয়ে রাখা হলো উত্তম আর বিশেষ করে বোন যেটা বলেছেন যে বাথরুম এবং টয়লেটে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যাওয়াটা

হ্যাঁ জি আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ এবার একটা প্রশ্ন যদি কারো কিছু জমি আছে ক্ষেতের অথবা কারো জমি নেই তো সে ধরনের মানুষকে জাকাত দেওয়া যাবে কিনা জাকাতের সহজ মাছ আলা হচ্ছে যার উপর জাকাত ফরজোনায় তাকে জাকাত দিতে পারবেন তবে দেখতে হবে যার নিজ যত বেশি তার অধিকার তত বেশি আপনি দেখছেন যে একজন মানুষ হয়তো মধ্যবিত্ত আছে ওনার চলে যাচ্ছে যদিও ওনার উপর জাকাত ফরজোনায় কিন্তু উনি কষ্টকর কিন্তু আরেকজন দেখা যাচ্ছে যে তার অস্তিত্বই নাই সুতরাং মানে যার নিট বেশি তাকে দেওয়া অগ্রাধিকার দিতে হবে তবে জাকাতের মাছ হচ্ছে যার উপর জাকাত খেতে পারে এবার একটা প্রশ্ন ভাই জানতে চেয়েছেন আসিফ নাম আসিফ আহমেদ নাম রাখতে পারবেন কিনা বা ধরুন এই নামের অর্থটা কি হয় জি ভাই আসিফ আহমেদ নাম রাখতে পারবেন এবং এই নামের অর্থ ভালো আছে আমরা ফিরছি আবারও দর্শক ভাই বন্ধুর দিকে দর্শক আসসালামু আলাইকুম জি হ্যাঁ আমরা আলোচনায় ফিরতে পারি সারাম আপনি মেয়ারাজির কথাই বলেছিলেন যে রাসুল ইসলামকে কিন্তু বেহস্ত দুজক দেখানো হয়েছিল এবং সেখানে কিছু পানিশমেন্টের বিষয়গুলো তাকে দেখানো হয়েছিল এবং অনেকেই সুগ্রাণ তিনি এক জায়গায় সুগ্রাণ নিতে পেরেছিলেন এবং সুগ্রাণ পাওয়ার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন যে জিবুরআ ইসলামকে যে এন এখানে এত সুগ্রাণ কেন তখন জিবুর হয়তো আনসার করেছিলেন যে এটা হচ্ছে ওই মহিলার যে ফেরাউনের দাসী ছিল এবং ওই দাসীকে তো ঈমান আনার কারণে ফেরাউন নির্যাতন করেছিল আপনি এই ঘটনাটি যদি একটু যদি বলেন হয়তো আমাদের ইমানের জন্য অনেকই একটু फायदा হবে ইনশাআল্লাহ আসল বিষয় যেটা হচ্ছে কুরআন তো নিজেই বলেছে অদরাব আল্লাহু মাসাল্লা লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন اذ قالت رب ابني لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعامله ونجني من القوم الظالمين একটা হচ্ছে ফেরাউনের দাসী ছিল উনি ঈমান এনেছে আর একটা ছিল যে ফেরাউনের পরিবার আসি জেনেছি আসিয়া রাদিয়াল্লাহু আলা আনহা ওনার ব্যাপারে কোরআন বলছে যে এই এই ভদ্র মহিলা যখন আমি আল্লাহ তাবার কাছে জান্নাতে ঘর চাইছে আমি তার জন্য ঘর বানিয়ে দিলাম তো আল্লাহ রসুলসল্লা কেটে দেখানো দেখানো হয়েছে কারণ এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরাও দেখবেন অনেক সময় আমরা বলে ফেলি যে এই দেশে যারা আমরা আছি আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইসলামের উপর চলতে পারবো না বা আখেও কেউ বলি সবাই যারাই আছে যারাই আছেন এ দেশে কে কদরুল ইসলামের উপর আছেন আমরা যে অবস্থার মধ্যে আছি আপনি আমি কিন্তু আমাদের ইমান আমল এগুলো কিন্তু নিরাপত্তার মধ্যে আছে ঝুঁকির মধ্যে নয় কারণ যদিও দেশে আইন কানুন আছে কিন্তু ফেরাউনের গড় মতো জালিমের গড় থাকার পরে আসিয়ারদী আল্লাহ তাআলা আনহা যদি আল্লাহকে জানতে পারে চিনতে পারে তখন দাসী তখন দাসী তখন আমাদের জন্য কিন্তু হাসরের মাঠে বিশাল প্রশ্ন দাঁড়াবে যে তোমরা তো ফেরাউনের পরিবার অথবা ফেরাউনের দাসী তার মতো অত্যাচারের মধ্যে ছিলে না আর ফেরাউনের মতো জালিমের অধীনে তোমরা ছিলে না সেটা একটা গড়ের ভিতরে বন্ধ বন্ধ করেছিল এবং ফেরাউনের মানে অত্যাচার জুলুমে যেখানে সারা দেশ ছিল তার জুলুমে অথেষ্ট ওই জায়গায় যদি সে আমা আমি আল্লাহর উপরই আনতে পারে তাহলে তোমরা ব্রিটেনের মতো দেশে থাকে অথবা আমেরিকায় থাকে অথবা অন্য কোনো পরিবেশে থাকে তোমরা পারবে না কি জন্য এই জন্য এই প্রশ্নগুলা বা এই কথাগুলা কিন্তু আসলে এই যুক্তিসঙ্গত নয় যে সর্ব অবস্থায় আল্লাহ তাবারক গোলামী করতে হবে এবং ইসলামের আইন এবং রসুল সাল্লাম তরিকায় পালন করতে হবে তাহলে কি আল্লাহ রসুলের যে সুগ্রান পাওয়া যেটা বা জান্নাতের যেই সে মেসেজ যেটা মেসেজটা যে আমাদের এ ধরনের এভাবে আসে না যে আমরা যেখানেই থাকি পরিস্থিতি যতই সংকীর্ণ হোক পরিস্থিতি যতই মারাত্মক হোক অথবা খারাপ হোক সেখানে যেন আমরা পরিপূর্ণভাবে মুমিন হওয়ার জন্য অবশ্যই অবশ্যই জি আরো কয়েকটি ঘটনাও সেখানে আর গুনারা তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে মনে করেন যারা বা নাই লিপ্ত ছিল ওদের শাস্তি কি হচ্ছে এগুলা দেখানো হচ্ছে যারা সুদ লেনদেন করে তাদের শাস্তি কি হচ্ছে সবগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখানো হয়েছে তবে এখানে মনে করেন কেউ যদি আবার প্রশ্ন করে যে হাসন শোরত হয় নাই তো হাসন শোর যেহেতু হয় নাই তো আযাব এটা মানে হলো কিভাবে হাসন নস্বর পরে না কে জাহান্নামও যাবে কে জান্নাতে যাবে ইত্যাদি ইত্যাদি এটার সহজ আনসার তাফসিলকারকদের মতে দুইটা হতে পারে একটা হলো হাজার হাজার বছর পরের ঘটনা আল্লাহ তাবারকাওয়াতে আগে দেখানোর জন্য আল্লাহ সক্ষম কারণ আল্লাহ কাদিরে মতলক আরেকটা হবে যে আল্লাহ তাবারকের যে শাস্তিগুলো হবে এই শাস্তির পুরা প্রতিচ্ছবি আল্লাহ রসুল সাল্লাহামের সামনে কী করেছেন সতর্কতার হ্যাঁ তুলে ধরেছেন না উম্মতকে যাতে এসে বলতে বলতে পারেন যদিও হাসন হয় নাই আর আপনার জান্নাত জাহান্নামের এই বিষয়গুলো কী হয় নাই কিন্তু আল্লাহ তাবারকাওয়া তালা ওইগুলো কী করেছেন

যে বলেছে যদি যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে সুদ গ্রহণ করে সে তার মায়ের সাথে জিনা করার সমর্থন এই জন্য সুদ এটা ভয়াবহ একটা হারাম এবং এই সুদের কারণে কিন্তু কমপ্লিট সমাজটাকে কিন্তু নিঃস্ব করে ফেলে ধনীদেরকে আরো ধনী বানায় আর গরিবদেরকে একেবারে এই জন্য মানে সুদ এটা ভয়াবহ আর সুদের যদি সে সুদ গ্রহণ করবে অথবা সুদ কি করবে গ্রহিতা এবং সুদদাতা এবং সুদের সাক্ষী যে হবে সুদের আপনার কি করবে লেখাপড়া যে করবে সবাই সমান অপরাধী এই জন্য এবং বাস্তব জিনিস হচ্ছে যে আজকের সমাজের সুদ একে রহর হয়ে গেছে এবং এটাকে কেউ আর অপরাধী মনে করে না এটাকে মনে করে এটা সামাজিক কি হয়ে গেছে ব্যাংকে তো শুধুই লেনদেন চলতেছে আপনি ব্যক্তিগতভাবে দেখবেন যে সুদ ভয়াবহ আকার ধারণ করেছে সুতরাং এই সুদ সমাজকে এবং নিজেকে রক্ষা করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আচ্ছা আমিন মত আরেকটি বিষয় যেটা হলো যে করনিন্দা বা গিবত করা যেটা এটা কিন্তু আমরা কথার ফাঁকে কিন্তু করে করেই বসি প্রায় সময় যখন আমরা একজন দুজন তিনজন একসাথে হয়তো বা ফোনে কথা বলি থিকতে পারসন নিয়ে আমরা কথা বলে থাকি এটা তো গিবতের পর্যায়ে নিঃসন্দেহে পড়ে তো এই যে গিবতটা আমরা একদম সচরাচর করে দিয়েছি অথচ আমরা জানি না যে এই গিবতের জন্য কী ধরনের পানিশমেন্ট হতে হবে হতে পারে এবং আল্লাহ রসুল সেখানে দেখেছেন যে যারা গিবত করত তাদের কী ধরনের শাস্তি হচ্ছে বিষয়টা যদি আপনি একটু আলোচনা করেন গিবত তো আসলে অত্যন্ত ভয়াবহ গুনা এবং সুরে হুজরাতে বলা হয়েছে আইংজি আকুল আল্লাহ আখে আখি আখি তুমই তোমরা কি তোমাদের নিজের ভাইয়ের মরা ভাইয়ের গুষ্ঠ ক্ষেত্রে রাজি আছো অবশ্যই না তাহলে কোরআন বলতেছে যে অন্য মানুষের গিবত বা পরনিন্দা করা সমালোচনা করা তার অনুপস্থিতিতে এটা নিজের আপন বাইয়ের গুষ্ঠ খাওয়ার সমতুল্য আপন বাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য আল্লাহ বলেছেন প্রথম কথা হচ্ছে যে মানুষ মৃত জিনিসের জানোয়ারের গুষ্ঠ খাওয়া হারাম আর মানুষের গুষ্ঠ সর্বাবস্থায় হারাম

সমতুল্য ওইটার বাস্তব প্রতিফলন আল্লাহ রসুলসাল্লাম ক্যামেরাতে দেখানো হয়েছে সুতরাং আপনি যেটা বলেছেন অত্যন্ত সুন্দর যে এইগুলোকে আমরা অনেক সময় কিন্তু গুণই মনে করি না দুইজন বা পাঁচজনের সাথে বসলে মানে এগুলো গল্প চলে অথবা হাসি হাসি খুশি মাধ্যমে অথবা রসিকতার মাধ্যমে আমরা গিবদ করতে শুরু করে দেই পরনিন্দা করতে করি দেই নিজের দোষ আমি দেখি না কিন্তু অন্যের দোষ আমি খুঁজতে শুরু করি এগুলো থেকে নিজেও বাঁচা দরকার এবং সমাজকেও বাঁচানোর চেষ্টা করা দরকার জা জাকুমুল্লাহ সাহেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে যে আমরা অনুষ্ঠানে আমাদের টপিক যেটা ছিল ইসরা এবং মেয়ারাজ এই ইসরা এবং মেয়ারাজকে যদি আমরা একটু সামারেজ করতে চাই যে ইসরা এবং মেয়ারাজকে আমরা সামনে রেখে কীভাবে আমরা মুসলিম উম্মা আগাতে পারি এবং এখান থেকে আমরা কী ধরনের মেসেজ নিতে পারি এই বিষয়টা যদি আপনি এক মিনিটের ভিতরে শেষ করেন প্রথম জিনিস হচ্ছে যে আল্লা আল্লাহ যার যে সব কিছুর খালিক মালিক এবং আল্লাহ তালাদা আমাদের জ্ঞান বুদ্ধির উর্ধে এই ধারণা আমাদেরকে সৃষ্টি করতে হবে ইমানের অনেক বিষয় আছে যে আমাদের আসুক আর না আসুক যেটা কোরানে পাওয়া যাবে সহি হাদিসে পাওয়া যাবে এটাকে আমাদের কী করতে হবে মেনে নিতে হবে আর কোরআন হাদিস বাদে আমাদের অন্ধ বিশ্বাস থেকে বাঁচতে হবে অন্ধবিশ্বাসেও কিন্তু মানুষকে ভুল পথে নিয়ে যায় আর দ্বিতীয় যেটা আগে আলোচনা করেছি যে মেয়রাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে সালাহ বা নামাজ এই সালাহ বা নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সঠিকভাবে নামাজ চাল আদায় চেষ্টা নিজে করতে হবে এবং এটা চালিয়ে দিতে হবে নামাজ যাতে আমার কাছ থেকে মনে করেন অনিচ্ছাকৃতভাবে মানে যে কোনো অবহেলা করে কাজা না হয় এবং নামাজ যাতে আমি সঠিকভাবে পড়তে পারি আমাদের কিন্তু নমাজের ভিতর অনেক গণ্ডগোল থাকে ঠিকমতো রুকু করি না সজদা করি না কৌমা করি না এই সবগুলাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর কোরআন এবং হাদিসে যেভাবে নামাজ আদায় করার কথা বলা হয়েছে এইভাবে নামাজ আদায় করতে হবে তখন থেকে আমাদের আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনও সুন্দর হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন সুন্দর 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 বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আলোচনাও রেখেছেন আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহাক যেন আপনার নেক হায়াতের মধ্যে বরকত দান করেন এবং বেশি বেশি করে দিন দান করেন আপনাকে আমাদের দর্শকদের কলা কৌশলীদেরকেও ধন্যবাদ যে আপনারা যে মানে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে যা যায় দান করুক আমিন দর্শক আমাদের আয়োজন আজ এ পর্যন্তই ছিল যারা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখেছেন প্রশ্ন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা থেকে যে বিষয়গুলো জেনেছি তার উপর যেন আমল করতে পারি এভাবে করে আমরা বেশি বেশি করে জানবো জেনে বুঝে আল্লাহ পাকে ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ পাকে আমাদের সবাইকে সেইটা অফিক দান করুন এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামীকাল ততক্ষণ এমানের সাথে ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আরহামি རང་